অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে মারা যাওয়া অভিবাসন প্রত্যাশীদের 12% বাংলাদেশি, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিবেদনে। তাদের তথ্য অনুযায়ী সারা বিশ্বে 28 কোটি 10 লাখ অভিবাসীর সাথে বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 11 কোটি 70 লাখ। বৈশ্বিক এই প্রতিবেদনে বলা হয় শ্রমশক্তি রপ্তানিতে বিশ্বে 6ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে তিউনিসের উপকূলে নৌকা ডুবিতে নিহত হন 8 বাংলাদেশি। এছাড়া বিভিন্ন সময়ে কম খরচে দালালের খপ্পরে পড়ে প্রতিনিয়ত নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলেন অভিবাসন প্রত্যাশীরা। ইউরোপ পাড়ি দিতে যেয়ে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা আবারও দৃশ্যপটে এলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বৈশ্বিক প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে প্রকাশিত 2024 সালের প্রতিবেদনে বলা হয় নিহতদের 12% বাংলাদেশি। It also makes sense because in this extraordinary country we have all the elements of a complex migration landscape. জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুতির তালিকায় এশিয়ার 5ম স্থানে বাংলাদেশ। এর মধ্যে 2022 সালে 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে দেশ থেকে। শ্রমশক্তি রপ্তানিতে বিশ্বে 6ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে অভিবাসী সংখ্যা বৃদ্ধির সাথে সাথে 2020 থেকে 2022 সাল পর্যন্ত রেমিটেন্স বেড়েছে 650%। রেমিটেন্স উন্নয়নশীল দেশগুলোর জিডিপি বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগকে ছাড়িয়ে যাবে বলেও মনে করে IOM। চ্যালেঞ্জেস ইম্পোজড বাই রেগুলার মাইগ্রেশন পার্টিকুলারলি দ্যাট অফ তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।